পেছনে চলে চিৎকার গোটা পঞ্চাশেক দর্শকের হাততালিতে মুখর শুটিং ফেডারেশনের রেঞ্জ নারীতে দশ মিটার এয়ার রাইফেল জুনিয়র ইভেন্টে শেষ রাউন্ডে লড়ছেন শারমিন ও রীতিকা শেষ পর্যন্ত নৌবাহিনী শুটিং ক্লাবের হয়ে স্বর্ণ জেতেন শারমিন আক্তার স্কোর দুশো দশমিক সাত জয়ের এই অনুভূতিটা অনিন্দ্য সুন্দর রৌপ্যজয়ী ফারবিন চৌধুরী রীতিকার স্কোর কিছুটা কম দুশো আটত্রিশ দশমিক ছয় রত্না সাবরিনা আসিফ বাকি এই নামগুলোই কুষ্টিয়া রাইফেল ক্লাবের এই প্রতিযোগীর কাছে প্রেরণা ভালো করেছি আর মনে হয় সামনের প্রতিযোগিতা ইন্টারন্যাশনালি এটাতে অনেক বড় ভূমিকা রাখবে ভাই সবাই অনেক ভালো করে নারীদের দশ মিটার এয়ার রাইফেল সিনিয়র ইভেন্টে বরাবরের মতো ফেভারিট ছিলেন শারমিন আক্তার রত্না তবে রাইফেলের নিশানায় তাকে ছাপিয়ে স্বর্ণ জিতে নেন তারই ক্লাব সতীর্থ জাকিয়া সুলতানা টুম্পা ঢাকা রাইফেল ক্লাবের এই দুই সিনিয়র প্রতিযোগীর স্কোর যথাক্রমে দুশো ছেচল্লিশ দশমিক তিন ও দুশো চুয়াল্লিশ দশমিক আট দেশের সম্ভাবনাময় এই ক্রীড়ায় নারীদের অগ্রযাত্রার স্বপ্ন দেখেন তারা কষ্ট করেছি এই কয়েক মাস এই ন্যাশনালটার জন্য যেন একটা ভালো একটা রেজাল্ট করতে পারি তো সামনে এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস যদি এটাতে না করতে পারতাম তাহলে তো আর ক্যাম্পে জয়েন করতে না পারতাম না আমার কাছে মনে হয় শুটিংয়ে দিন দিন পার্টিসিপেশনের সংখ্যা কমতেছে ফাইনালি আমি দেখলাম আমরা যারা কোয়ালিফিকেশন করছি সংখ্যাটা অনেক নগণ্য আসরের সেরা শুটারদের নিয়ে ক্যাম্প করার পরিকল্পনা আছে ফেডারেশনের হঠাৎ করে একটা গেমে আমি মেডেল মারলাম আর কোনো গেমে পারলাম না এটাও একটা দেখার বিষয় আছে ন্যাশনালটা খুবই একটা ইম্পর্ট্যান্ট গেম আমরা বেস্ট এইট কে নিয়েই আমার আবার একটা ট্রেনিং ক্যাম্প শুরু করব দেশের বেশিরভাগ ফেডারেশন আটকে থাকে প্রতিশ্রুতির কাটাতারে শীর্ষ পর্যায়ের যথাযথ পর্যবেক্ষণ কর্মকর্তাদের সদিচ্ছা পর্যাপ্ত অর্থের যোগান কার্যকরী পরিকল্পনা আর নিজ নিজ জায়গা থেকে খেলাটির প্রতি নিবেদনের অভাব সব মিলিয়ে প্রকৃত অর্থে এগিয়ে যাওয়া হয় যেন কচ্ছপের পিঠে চড়ে মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা